লামিয়া যখন খুব ছোট তখন বাবা ও মায়ের বিচ্ছেদ হয়। বলছি চিত্রনায়ক সোহেল চৌধুরী ও নায়িকা দিতির কন্যা লামিয়া চৌধুরীর কথা। চিত্রনায়ক বাবা সোহেল চৌধুরী যখন সন্ত্রাসের গুলিতে নিহত হন তখন মেয়ে লামিয়া চৌধুরীর বয়স মাত্র 13 বছর। ওই সময় থেকে বাবা হারানোর বেদনা নিয়ে বড় হয়েছেন তিনি। আশায় ছিলেন কোনো একদিন খুনিরা ধরা পড়বে, উপযুক্ত শাস্তি হবে। অভিনেতা সোহেল চৌধুরী মারা যাওয়ার পরে তার ব্যবহৃত একটি টি-শার্ট কয়েকটি ভাঙা পুতুল রেখেছিলেন মেয়ে লামিয়া চৌধুরী। সেগুলোর মধ্যে যেন 23 বছর ধরে প্রয়াত বাবাকে খুঁজে পান তিনি। লামিয়ার কাছে বাবার স্মৃতিগুলো অস্পষ্ট, কল্পনাতে বাবাকে খুঁজেন, বাবার সঙ্গে কথা বলেন তিনি। লামিয়া যখন খুব ছোট তখন বাবা ও মায়ের বিচ্ছেদ হয়। পরে বেশিরভাগ সময় লামিয়া মা অভিনেত্রী দিতির কাছে বড় হয়েছে। তিনি বলেন, আমার মা বাবার বিচ্ছেদের পর বাবার কাছে খুব একটা থাকা হতো না, কিন্তু বাবার প্রতি অনেক ভালোবাসা ছিল। মাঝে মধ্যে বাবার সঙ্গে দেখা হলেও সামনে মুখ ফুটে বলতে পারিনি, বাবা তোমাকে অনেক ভালোবাসি। হয়তো বাবা মারা যাওয়ার সময়ও জেনে গেলেন তাকে ভালোবাসি না। বাবা তোমাকে ভালোবাসি কথাটা না বলতে পেরে এখনো কষ্ট পায়। লামিয়া এখন কেক তৈরি করেন। বিশেষ দিবসগুলোতে তার কেকের চাহিদা বেড়ে যায়। বেশ আগ্রহ উদ্দীপনা নিয়ে কেক বানিয়ে সরবরাহ করেন তিনি, কিন্তু বাবা দিবস এলে তার মনটা খারাপ হয়ে যায়। তিনি নীরব থাকতে চান, বাবা হারানোর কষ্টটা এই সময় তাকে বেশি করে ঘিরে ধরে। বাবা দিবস উপলক্ষে অনেক কেকের অর্ডার পান। প্রতিটি কেকে তাকে লিখতে হয়, বাবা তোমাকে অনেক ভালোবাসি বা বাবাকে নিয়ে আবেগঘন কিছু কথা। লামিয়া বলেন, কেকে বারবার বাবা লিখতে গিয়ে খারাপ লাগে, আবার ভাবি আমার বাবা নেই, অন্যদের বাবা আছে, তারা বাবাকে নিয়ে সুখে থাকুক, তাদের মনের কথাগুলো বাবাকে বলুক। বাবাহীন দিনটা অদ্ভুত এই অনুভূতির মধ্যে দিয়ে কেটে যায়। খাবার সময় বন্ধুদের আড্ডায় এখনো নিয়মিত বাবাকে অনুভব করেন লামিয়া। তার বাবা মুরগির রোস্ট, কাটলেট সহ বিভিন্ন খাবার খেতে পছন্দ করতেন। বাবার পছন্দের খাবার খেতে গেলে বাবার কথা মনে পড়ে। বাবা বেঁচে থাকলে হয়তো বাবাকে পছন্দের খাবার বানিয়ে খাওয়াতেন, কিন্তু বাবা নেই, বাবা প্রবীণ হলে বা এখন দেখতে কেমন হতেন সেসব ভাবেন তিনি। আমি নিশ্চিত বাবা বেঁচে থাকলে আমার বন্ধু হতো, বলেন লামিয়া। আড্ডায় বন্ধুরা গাড়ি নিয়ে আলোচনা করে, এসব লামিয়ার ভালো লাগে না, কিন্তু বাবা সোহেল চৌধুরী সবসময় নতুন মডেলের কেনার শখ ছিল। লামিয়া ভাবেন, বাবা থাকলে নিশ্চয়ই এসব আলোচনা জমে উঠত। লামিয়া বলেন, মাঝে মধ্যে খুব ভেঙে পড়ি, হতাশ লাগে, কোনো বিপদে পড়লে কাছের অভিভাবক খুঁজে পায় না। বাবা নেই মানে অন্যরকম একটি পৃথিবীতে নিজেকে সবকিছুর জন্য প্রস্তুত নিতে হয়। বাবা থাকলে তার পছন্দের কত জিনিস করতে পারতাম। দুঃখ কিছু বুঝে ওঠার আগে মাথার উপর থেকে ছাদটাই সরে গেল। লামিয়ার আফসোস, বাবা মায়ের বিচ্ছেদের সময় বাবার সঙ্গে তারও কিছুটা দূরত্ব তৈরি হয়েছিল। বাবা সোহেল চৌধুরী মায়ের যাওয়ার পরে তার ব্যবহার করা কিছু জিনিস নিয়ে এসেছিলেন, সেগুলোই তার কাছে অমূল্য সম্পদ। লামিয়া বলেন, বাবা অনেক শৌখিন ছিলেন। বাবা মারা যাওয়ার পরে তার ব্যবহার করা শার্ট, টি শার্ট, বাবার কেনা পছন্দের শোপিসগুলো নিয়ে এসেছিলাম। এগুলোর মধ্য দিয়ে বাবাকে খুঁজি।